সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লাইভে। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ থেকে, এবং আপনাদের সাথে আছি আমি শ্রাবণী তালুকদার, ক্যামেরায় রয়েছেন তোফায়েল আহমেদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে চলছে সিলেট বিভাগীয় বিএনপির গণসমাবেশের প্রস্তুতি, এবং আজ 17 তারিখ এবং আগামী 19 নভেম্বর অর্থাৎ শনিবার হতে যাচ্ছে এখানে বিএনপির গণসমাবেশ, এবং তাদের টার্গেট 4 থেকে 5 লক্ষ লোকের সমাগম ঘটানো, এবং সেই উপলক্ষে চলছে জোরেশোরে প্রস্তুতি। প্রায় 15 দিন ধরেই সজ্জিত হতে চলেছে আলিয়া মাদ্রাসার মাঠ, মঞ্চ তৈরির কাজ ইতোমধ্যেই প্রায় শেষ হয়ে এসেছে, এবং শুধু মঞ্চই নয় আলিয়া মাদ্রাসার পুরো মাঠটি সজ্জিত হয়েছে গণসমাবেশের জন্য, এবং ইতোমধ্যেই অনেক নেতাকর্মী এসে উপস্থিত হয়েছেন সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে। পুরো সিলেট বিভাগ থেকে, বৃহত্তর পুরো সিলেট বিভাগ থেকে এখানে এসে জড়ো হয়েছেন নেতাকর্মীরা, এবং অনেকে গান গেয়ে বা স্লোগান দিয়ে বিভিন্নভাবে নিজেদের সময় কাটাচ্ছেন, এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের স্টল। এবং আপনারা অনেকেই জানেন সিলেটে বিএনপির গণসমাবেশ উপলক্ষে অনেকগুলো সেন্টার বুক করে রাখা হয়েছে, অনেকগুলো কমিউনিটি সেন্টার বুক করে রাখা হয়েছে, যাতে করে নেতাকর্মীদের থাকা খাওয়ার কোনো অসুবিধা না হয়। এবং আমরা যেমনটি দেখছিলাম আলিয়া মাদ্রাসার প্রবেশ দ্বারেই রয়েছে একটি ফ্রি ফুড ক্যাম্প, অর্থাৎ এখানে যে গণসমাবেশ উপলক্ষে যে নেতাকর্মীরা আসবেন তাদের জন্য এখানে বিনামূল্যে খাবার সরবরাহ করা হচ্ছে, এবং এখানে বিভিন্ন ধরনের স্টল গড়ে উঠেছে আলিয়া মাদ্রাসার মাঠের চারদিকে। এখানে ব্যাচ থেকে শুরু করে বিএনপির বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছে এখানে, এবং খাবারের স্টলও এখানে আমরা দেখতে পেয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আলিয়া মাদ্রাসার মাঠ থেকে বিএনপির গণসমাবেশের প্রস্তুতি। আগামী 19 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট বিভাগীয় বিএনপির গণসমাবেশ, এবং একই সাথে সিলেটের 2টি পরিবহন সংগঠন পাল্টাপাল্টি দাবি নিয়ে শুরু রেখেছে ধর্মঘট। সিলেট জেলা বাস মালিক সমিতি তারা ধর্মঘট দিয়েছে 2টি দাবিতে, এবং এটি গতকালকেই তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, এবং আজ বৃহস্পতিবার সিলেট শ্রমিক মালিক ঐক্য পরিষদ থেকেও 4 দফা দাবিতে দেওয়া হয়েছে ধর্মঘট। কিন্তু বিএনপি নেতাকর্মীরা বলছেন ধর্মঘট তাদের গণসমাবেশে কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে না, সেই উপলক্ষে তারা গত 15 দিন ধরেই প্রস্তুতি নিয়েছেন, এবং গতকালকে থেকেই নেতাকর্মীরা এসে জড়ো হতে শুরু করেছেন আলিয়া মাদ্রাসার মাঠে, যেখানে হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এবং এবছর বিএনপি গণসমাবেশ উপলক্ষে তারা টার্গেট করছে প্রায় 4 থেকে 5 লক্ষ লোকের সমাগম ঘটবে। আপনারা দেখছেন সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে সরাসরি বিএনপির গণসমাবেশের প্রস্তুতি, এবং আমরা দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে, এবং বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন সিলেটের, বৃহত্তর সিলেটের বিভিন্ন জেলা থেকে, উপজেলা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন, এবং তারা গান গেয়ে বিভিন্ন স্লোগান দিয়ে সময় পার করছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আলিয়া মাদ্রাসার মাঠ থেকে বিএনপির সরাসরি গণসমাবেশের প্রস্তুতি। আমরা রয়েছি সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে, এবং ইতোমধ্যে এখানে এখানে এসে জড়ো হয়েছেন ছাত্রদল, যুবদল সহ অনেক নেতাকর্মীরা, আমরা তাদের সাথে কথা বলবো। আমার নাম বিপি ফখরুল ইসলাম, আমি আজমের সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এবং আজমের সরকারি কলেজের সাবেক বিপি। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা জানতেছেন কেমন সাড়া পাচ্ছে। আমাদের প্রোগ্রাম হলো 19 তারিখ, কিন্তু আলহামদুলিল্লাহ 16-17 তারিখে খানায় খানা এই আলিয়ামাত ময়দান এবং রাস্তাঘাট চতুর্দিকে দিয়ে ভরে যাচ্ছে, এবং ইনশাআল্লাহ 19 তারিখ এই আলিয়ামাত সহ জিন্দাবাজার, তালতলা সহ এমন কোনো পয়েন্ট নাই যেখানে বিএনপির মানুষ থাকবে না। না, আমরা একটা গণতান্ত্রিক দল, আসলে আমরা জগড়াতে প্রশ্নই ওঠে না, আমরা একটা শান্তিপূর্ণ সমাবেশ করব এবং এই সরকারকে একটা মেসেজ দিব যে আসলে দ্রব্যমূল্য, এবং আপনারা জানেন প্রত্যেকটা জিনিসে মানে উর্ধগতির দাম, আমরা ন্যায্য অধিকারের আদায়ের যে মানুষের অধিকার, যে আজকে দেখেন একটা মানুষ 120 টাকা কেজি চিনি, যেটা ইতিহাসের নাগালের বাইরে, বাংলাদেশে এত চিনির দাম কখনো হয় নাই, চাউলের দাম, প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম, মানে সাধারণ মানুষ মানে জীবনের
অতিষ্ঠ হয়েও একটা জিনিস কিনতে পারছে না, একটা মজুরি মাত্র 250 থেকে 300 টাকা, কিন্তু আমি 5 কেজি চাল কিনলে আমার 250-300 টাকা যায়, আমরা কীভাবে চলবো? এই তারেক রহমান আমাদের দেশটির বেগম খালেদা জিয়া যে আহ্বান জানাচ্ছে, আমাদের প্রত্যেকটি বিভাগীয় সমাবেশ আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে প্রত্যেকটা বিভাগীয় সমাবেশে একটাই মেসেজ যে এই সরকারকে বাংলাদেশে আর সাধারণ জনগণ চাচ্ছে না, এই সরকারকে অতি দ্রুত পদত্যাগ করে মানুষের কাছে কমেছে এবং এই সরকার যেন দ্রুত পদত্যাগ করে, তা না হলে সাধারণ জনগণকে নিয়ে আমরা দুর্বার আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে পতন করে ছাড়বো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা বলছিলাম বিএনপির একজন নেতা কর্মীর সঙ্গে এবং তিনি যেমনটি বলছিলেন তাদের একটাই উদ্দেশ্য সরকারকে মেসেজ দেওয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিবারণের জন্য, এবং তাদের এই তারা সরকারকে মেসেজ দিতে চান। আমরা গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম, গতকালও আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ থেকে সরাসরি বিএনপির গণসমাবেশের প্রস্তুতি, এবং আজকেও আমরা দেখানোর চেষ্টা করছি। আর মাত্র একদিন পরে অর্থাৎ আগামীকাল শুক্রবার এবং পরদিন শনিবার থেকে শুরু হবে বিএনপির গণসমাবেশ, বিভাগীয় গণসমাবেশ, যে কারণে ইতোমধ্যে গণজোয়ার নেমে গেছে আলিয়া মাদ্রাসার মাঠে। এবং আপনাদেরকে শুরুতেই আমরা যেমনটি বলেছিলাম, এখানে বিনামূল্যে খাবারের স্টল রয়েছে এবং যে নেতাকর্মীরা এখানে অবস্থান করবেন তাদের জন্য বিনামূল্যে খাবার বিতরণের ব্যবস্থা এখানে করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে গান বাজনা করে নেতাকর্মীরা সময় পার করছে, যেহেতু তারা একদিন আগেই সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন, তারা গান করে সময় পার করছেন। আমরা আলিয়া মাদ্রাসার মাঠ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণসমাবেশের বিএনপির সর্বশেষ সময়ের যে প্রস্তুতি রয়েছে সেটি। এবং এখন আমরা রয়েছি যে একটি স্টলের সামনে, যে স্টলটি হচ্ছে জুবাইদুর রহমান ফ্রি ফুড ক্যাম্প, অর্থাৎ এই স্টলে তারা যে নেতাকর্মীরা অবস্থান করবেন এখানে তাদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ করবেন। আপনারা জানেন আগামী শনিবার 19 নভেম্বর বিএনপির গণসমাবেশ, এবং এই উপলক্ষে আজ থেকেই এবং গতকাল থেকেই নেতাকর্মীরা এসে অবস্থান করতে শুরু করেছেন সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে। এবং এই উপলক্ষে যারা অবস্থান করবেন তাদের জন্য বিভিন্ন কমিউনিটি সেন্টার বুক করে রাখা হয়েছে, পাশাপাশি আলিয়া মাদ্রাসার মাঠেও রান্নার ব্যবস্থা রয়েছে এবং তারা তাদেরকে ফ্রি ফুড অর্থাৎ বিনামূল্যে খাবার সরবরাহ করবেন। আমরা একটু কথা বলে জেনে নেব এই ব্যাপারে বিস্তারিত। মূলত আসলে আপনারা নিশ্চয়ই জানেন যে অনেকেই এই পুরো সিলেটে বিএনপির যে গণসমাবেশকে কেন করে এটা উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু ব্যানার বানিয়েছে আমাদের দলের নেতাকর্মীরা। কিন্তু আমাদের এই ক্যাম্পটা কিন্তু এই যে দুইজন নেতা রয়েছেন আমাদের যুক্তরাজ্যে বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামুন এবং সাবেক সহক্রীড়া সম্পাদক সফরাজ সরফু, তারা কিন্তু কোনো ব্যানার প্লেকার্ড এই সিলেট শহরে কোনো ঝুলাননি, না লাগিয়ে তারা কিন্তু একটি ব্যতিক্রমী করেছেন। তারা চিন্তা করেছেন যে 1 লাখ টাকা যদি সেখানে ব্যানার ফেস্টুন লাগান সেই বাজেটটা তারা সেদিকে না করে এখানে এই খাবারের ব্যবস্থা করেছেন। আজকে রাত্রি থেকে এখানে আমাদের খাবার বিতরণ করা হবে, রাত্রি থেকে পানি ইতিমধ্যে আমাদের বিতরণ চলছে এবং খাবার বিতরণ রাত্রে রান্না করা হচ্ছে একটি কমিউনিটি সেন্টারে, এবং রাত্রে থেকে এখানে বেশ খাবার আজকে কয়েক হাজার মানুষের খাবার দেওয়া হবে। কাজকালে সকালে দেওয়া হবে আমাদের একটি ব্রেড, একটি বনরুটি, একটি কলা, এক বোতল পানি। কালকে দুপুরে খাবার দেওয়া হবে, কালকে রাত্রেও এভাবে খাবার দেওয়া হবে। এবং এটা ডাক্তার জুবাইদুর রহমান ওনার, আপনারা নিশ্চয়ই জানেন যে ওনার সম্মানে এটা করা হচ্ছে, এবং ওনার বাড়ি আমাদের সিলেটের দক্ষিণ সুরমার, এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের স্ত্রী তিনি, এবং এই যে সমস্ত সব যেন বিএনপি নেতাকর্মীর উপর বর্ষিত হয় যারা মারা গেছেন ইতিমধ্যে, এবং রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান তার রুহের মাগফিরাত কামনার জন্য মূলত এই প্রশংসনীয় উদ্যোগটি নেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এবং জেনে নিচ্ছিলাম বিস্তারিত যে ফ্রি ফুড ক্যাম্প সম্পর্কে, এবং তারা যেমনটি বলছেন দুজন কর্মী ব্যানার ফেস্টুন না লাগিয়ে তারা এই অর্থটা ব্যয় করছেন বিনামূল্যে খাবার বিতরণের ক্ষেত্রে, যেহেতু অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসে সমাবেশে উপস্থিত হবেন, তাদের একটু স্বস্তি দেওয়ার জন্য তারা পানীয় এবং খাবারের ব্যবস্থা করেছেন বিনামূল্যে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আপনাদেরকে আলিয়া মাদ্রাসার মাঠ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম সিলেট বিএনপির আগামী 19 নভেম্বরের যে প্রস্তুতি আলিয়া মাদ্রাসার মাঠে সেটি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন